আজকে আমরা এই পর্বে ভাষি শিক্ষার যে পর্বে আজকে এসেছি এই পর্বে আমরা শিখব যে গত পর্বে আমরা যেটা বলেছিলাম তারই একটু কন্টিনিউয়েশন। আমি গত পর্বে বলেছিলাম যে স্বর হচ্ছে টোটাল ১২টা এবং ৭টা শুদ্ধ স্বর এবং ৫টা বিকৃত স্বর। এই বিকৃত স্বরের মধ্যে আবার বলেছিলাম যে ৪টে কোমল স্বর এবং ১টা তীব্র বা পরিস্বর। আর ওয়েস্টার্ন মিউজিকের ক্ষেত্রে বলেছিলাম যে এই কোমল স্বর বা ফ্ল্যাট নোট হচ্ছে ১টা আর তীব্র স্বর বা শার্প নোট হচ্ছে ৪টে। এই ফান্ডাটা আজকে আমরা এখানে পরিষ্কার করবো। এইটা পরিষ্কার করার জন্য আমাদের আগে জানতে হবে যে মিউজিকে স্বরের অবস্থান কোথায়, এক্স্যাক্টলি নোটগুলো কোথায় অবস্থান করে মিউজিকে। প্রথম হচ্ছে ৭টা শুদ্ধ স্বর। আমি বলেছিলাম শুদ্ধ স্বরের মধ্যেই বিকৃত স্বরেরা লুকিয়ে থাকে। আমাদের সচল, যেহেতু এই পাঁচটা সচল স্বর এরা পরিবর্তনশীল, তো সেই কারণে কি হয়েছে, সেই কারণের জন্য এই পাঁচটা স্বরেরই বিকৃত স্বর তৈরি হয়েছে। যদি এরাও সা এবং পায়ের মতো অচল স্বর হতো তাহলে এদেরও বিকৃত স্বর তৈরি হতো না। এখন প্রশ্ন হচ্ছে বিকৃত স্বরের ক্ষেত্রে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত অনুযায়ী বা ইন্ডিয়ান কালচার অনুযায়ী বলা হচ্ছে যে কোমল রে, এই নামটা থেকে বোঝা যাচ্ছে যে রেটা কোমল, কোমল অর্থে কম, অর্থাৎ রেটা হচ্ছে কম। এই যে কোমল রে অর্থাৎ যে রে এর যে ভ্যালু, তাই থেকে কোমল রে ভ্যালুটা কম, অর্থাৎ কোমল রের ভ্যালুটা হবে রে এর চেয়ে কম, কিন্তু সাইড থেকে আবার বেশি, সাইড থেকে বেশি রেট থেকে কম, অর্থাৎ এই মধ্যিখানে থাকা একটা কোনো পয়েন্ট, এই পয়েন্টে যে নোটটা দাঁড়িয়ে আছে দ্যাট ইজ কোমল রে। এটা আমাদের ভারতীয় হিসাবে রি চিহ্ন দিয়ে লেখা হয়, রি রি চিহ্ন দিয়ে লেখা হয়, রি চিহ্ন দিয়ে। অনেকে রয়ের তলায় একটা দাগ দিয়েও এরকম আন্ডারস্কোর একটা দাগ দিয়েও এই কোমল রেটা বোঝায়, অর্থাৎ কোমল রে মানে হচ্ছে শুদ্ধ রে অপেক্ষা কম। এই শুদ্ধ রে অপেক্ষা কম কিন্তু আগের নোট রে এর আগে মূল নোট সা সাইড থেকে বেশি, অর্থাৎ রে এর থেকে কম, দ্যাট ইজ এই কোমল রে। সিমিলারলি কোমল গা মানে কি হচ্ছে তাহলে আপনারা বুঝতে পারছেন যে কোমল গা মানে মূল গা থেকে কম কিন্তু মেন রে এর থেকে স্বরের শ্রুতি বেশি, সেই কারণে এই গা অপেক্ষা কম রে অপেক্ষা বেশি, দ্যাট ইজ কোমল গা। এই যেটা কোমল গা এটাকে বলা হয় ইয়ারগয় বা গা শুদ্ধ গা, তার তলে আন্ডারস্কোর, এটা মানে কোমল গা। এবারে যে গা থেকে মা, এই গা থেকে মায়ের মধ্যে কোন রকম মিডিলে কোন রকম স্বর নেই, কেন নেই কি নেই এটা আমরা পরবর্তী সময় আমরা আরো ডিটেলসে জানবো, আস্তে আস্তে আমরা একটু একটু করে শিখে ফেলবো। এই যে রি লিখছি বা এই ইয়ারগয় লিখছি এগুলোকে বলা হয় আকারমাত্রিক স্বরলিপি। এই আকারমাত্রিক স্বরলিপিতে এই জিনিসগুলো দেখা যায়। রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে এই স্বরলিপি মেনটেন করা হয় কিন্তু ভাতখণ্ডে পদ্ধতিতে এই রের তলায় দাগ দিয়ে আন্ডারস্কোরের মতো গায়ের শুদ্ধ গায়ের তলায় দাগ দিয়ে কোমল গা কোমল রে ইত্যাদি বোঝানো হয়, সেগুলো আমরা পরে আস্তে আস্তে ডিটেলসে শিখব। এখন গা থেকে মায়ের মধ্যে কিছু নেই, আমি টপকে চলে গেলাম মা থেকে পায়। এখন এই মা থেকে পায়ের বেলায় আপনারা মনে করে দেখুন, আমি বলেছিলাম যে তীব্র মা বা করিমা, তীব্র মা মানে মাটা বেশি হচ্ছে, তীব্র ইনসেন্স প্লাস, এই যে তীব্র অর্থাৎ মাটা বেড়ে যাচ্ছে মায়ের চেয়ে বেশি কিন্তু পায়ের থেকে কম, অর্থাৎ মা এবং পায়ের মধ্যে অবস্থানকারী স্বর হচ্ছে তীব্র মা। সেটাকে ক্ষয় মধ্যেন্যস্বয় ক্ষয় দিয়ে আকারমাত্রিক স্বরলিপিতে বোঝানো হয় আর ভাতখণ্ডে পদ্ধতি অনুযায়ী এই মায়ের মাথায় একটা দাঁড়ি দেওয়া হয়। এই মায়ের মাথায় একটা দাঁড়ি দিলে সেটা হলো গিয়ে করিমা বা তীব্রমা। এইবার দেখুন কোমল ধা, তাহলে আপনারা এতক্ষণে বুঝে গেছেন কোমল ধা মানে শুদ্ধ ধা অপেক্ষা কম কিন্তু আগের নোট পা অপেক্ষা বেশি, তাহলে এই শুদ্ধ ধা অপেক্ষা কম পা অপেক্ষা বেশি এটাকে আমরা দ, দ আকারমাত্রিক স্বরলিপিতে দ দ্বারা প্রকাশ করা হয়, ভাতখণ্ডে পদ্ধতি অনুসারে ধায়ের তলায় আন্ডারস্কোর। নি কোমল নি, তাহলে নি অপেক্ষা কম এটাকে মূর্ধন্য দিয়ে প্রকাশ করা হয় আকারমাত্রিক স্বরলিপিতে
আর এমনি সময় দন্তার ন তার তলে একটা তাড়ি দেওয়া হয়, মানে আন্ডারস্কোর দেওয়া হয়। তাহলে এই হচ্ছে আমার টোটাল অবস্থান। তাহলে এই একটা আমার বিকৃত স্বর, এই একটা বিকৃত স্বর, এই একটা বিকৃত স্বর, এই একটা বিকৃত স্বর, এই একটা বিকৃত স্বর, এই টোটাল পাঁচটা বিকৃত স্বর তৈরি হয়েছে এই পাঁচটা চল, এই চারটে, এই পাঁচটা অচল স্বরের ওপর, সচল স্বরের ওপর ভিত্তি করে। এই পাঁচটা হচ্ছে আমার সচল স্বর, রে গা মা ধা নি। এই পাঁচটার বিকৃত ফর্ম তৈরি হয়েছে কোমল রে কোমল গা করিমা কোমল দা কোমলি। ক্লিয়ার? ওয়েস্টার্ন মিউজিকের ক্ষেত্রে কি হয়, ওয়েস্টার্ন মিউজিকের ক্ষেত্রে এই কেসটা একটু উল্টো হয়। ওদের ওখানে সারে গামা পাধানি বলে কিছু হয় না, ওরা সি ডি ই এফ জি এইভাবে, মানে লেটার অনুযায়ী ওদের ওখানে ওয়েস্টার্ন মিউজিকটা চলে। সেটা কি হচ্ছে আমি সেটা আপনাদের একটুখানি বুঝিয়ে দিচ্ছি, বিশদে যখন স্কেল নিয়ে আলোচনা করব তখন এটা আরো ডিটেলে বলবো। ওয়েস্টার্ন নোট আমরা এখন দেখব। এই ওয়েস্টার্ন নোট এবং ইস্টার্ন নোট আমরা এত মাতামাতি করার বা এত চিন্তা ভাবনা করার কিছু নেই, মিউজিকটা সব ক্ষেত্রেই সমান, কোথাও কোথাও জায়গা ভিত্তিক ভাবে এটার প্রকাশ আলাদা। আমরা যেরকম সারেগামা পাধানি বলে আমরা নোট বলি, ওরা সারেগামা পাধানির বদলে বলে সি ডি ই এফ জি, এইভাবে বলে। ওদের সি থেকে শুরু হয়, এটা সম্পর্কে একটা মজার গল্প আছে এবং একটা ঘটনা আছে, এটা পরে কোনো এপিসোডে বলবো, যে সি থেকে কিন্তু অ্যাকচুয়ালি আগে শুরু ছিল না, এ থেকেই শুরু ছিল। কেন সি থেকে হলো না হলো এই সম্পর্কে পরবর্তী সময় বলবো, এটা খুব মজার একটা এপিসোড। এইবার আমাদের যেটা সা সেটা সমান সমান ওদের সি আমি ধরে নিলাম, তাহলে আমাদের রে ইকুয়াল টু ওদের ডি, তাহলে এইভাবে ডি গা ইকুয়াল টু ই, মা ইকুয়াল টু এফ, পা ইকুয়াল টু জি, ধা ইকুয়াল টু এ, নি ইকুয়াল টু বি, অ্যান্ড দেন আবার সা মানে সি হয়ে গেল। তাহলে সা রে গা মা পা ধা নি আবার সাই চলে গেল। এই ব্যাপারটাকে এবার আমরা বুঝছি, এবার ভালো করে আপনারা একটু দেখুন। সি ডি ই এফ জি এ বি, তারপরে আবার সি তে চলে গেল। তো এই যে সি ডি ই এফ জি এ বি, এটা যদি ঠিক করে লিখি তাহলে কি হবে, এটাই হচ্ছে সা, এটাই রে, এটাই গা, এটাই মা, এটাই পা, ধা, এটাই নি, এটা আবার সা। এখন এই যে সা রে গামা, এই যে সা রে গামা পাধানি যেটা ঘটলো, এই যে সি আর ডি, ওখানে হচ্ছে কি, যখন বিকৃত স্বরগুলো হচ্ছে ওরা বিকৃত স্বরকে বলে অ্যাক্সিডেন্টাল নোট। বিকৃত স্বরের বেলায় ওরা বলছে শার্প কি ফ্ল্যাট কি। এই যে শার্প নোট আর ফ্ল্যাট নোট, ওদের ওখানে শার্প নোট হচ্ছে চারটে, ফ্ল্যাট নোট হচ্ছে একটা। শার্প নোট ওরা বলছে যে সি শার্প, ওরা বলছে সি শার্প। সি শার্প মানে হচ্ছে শার্প মানে বেশি, অর্থাৎ সি অপেক্ষা বেশি, ডি অপেক্ষা কম। সি থেকে বেশি হচ্ছে নোটটা, ডি থেকে কম হচ্ছে, একইভাবে ওরা বলছে এটাকে সি শার্প। এই সি আর ডি এর মধ্যখানে অবস্থানকারী একটা স্বর সি শার্প। এই যেটা সি শার্প ওদের কাছে, আমরা যেহেতু রে এর সাপেক্ষে বলছি আমাদের কাছে ওটাই কোমল রে। ওরা সি এর সাপেক্ষে বলছে বলে সিটা বেড়েছে, তাই জন্য সি শার্প। আমরা রে এর সাপেক্ষে পরের নোটটা সাপেক্ষে বলছি বলে আমরা বলছি এটা রে এর চেয়ে কম, তাই জন্য আমাদের কাছে কোমল রে। এই যেটা সি শার্প সেটাই কিন্তু অ্যাকচুয়ালি ডি ফ্ল্যাট, যেটা সি শার্প সেটাই ডি ফ্ল্যাট, বা আমি এটাকে বলতে পারি তীব্র সা। কিন্তু তীব্র সা এই টার্মটা আমাদের শাস্ত্রীয় সঙ্গীতে ইউজ করা হয় না, আর ওয়েস্টার্ন মিউজিকে এই যে ডি ফ্ল্যাট এটা চটচট ইউজ করা হয় না। কিন্তু যখন টাইম সিগনেচার, যখন কি সিগনেচার আমরা পড়বো তখন বুঝতে পারবো যে ওয়েস্টার্ন মিউজিকে ওই সিগনেচারে তখন ফ্ল্যাট শার্প এই কীগুলো ইউজ করা হয় কীভাবে। তাহলে এখন আমরা কি বুঝছি, যে আমরা ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকে সা এর সাপেক্ষে বলি, সা এবং রে এর সাপেক্ষে যখন বলি, রে এর সাপেক্ষে কম, দ্যাট ইজ কোমল রে, রে থেকে কম, সা থেকে বেশি। ওরা ঠিক উল্টোটা, ওরা বলছে সি শার্প, অর্থাৎ সি এর থেকে বেশি, ডি এর থেকে কম, দ্যাট ইজ সি শার্প। গল্পটা সেম, ঠিক এইভাবে এখানে তৈরি হবে ডি শার্প, যেটা আমাদের ক্ষেত্রে কোমল গা, ই আর এফ গা মা, কোনো পরিবর্তন নেই। মা পা, মা এবং পায়ের ক্ষেত্রে ওরাও বলছে এফ শার্প, অর্থাৎ মাকে টেনে বলছে, এখানে একটা এফ শার্প তৈরি হলো, যেটাকে আমরা বলছিলাম যে করিমা। আমরা পায়ের সাপেক্ষে বলছিলাম যে মা পাট মাটা বেশি, ওরাও তাই বলছে, ঠিক আছে। জি এর সাপেক্ষে কি হচ্ছে, জি শার্প, যে পাটা বেশি। আমরা বলছিলাম ধাটা কম, ও বলছে পাটা বেশি, ব্যাপার এক।
এই বাড়ি ধা থেকে নিয়ের বেলায় ওদের এখানে একটা ফ্ল্যাট আছে, ওরা এটাকে এসআরএফ হওয়া উচিত ওদের হিসাব অনুযায়ী, একদম ডাইরেক্ট এসআরএফ হওয়া উচিত। ওরা এসআরএফ না বলে ওরা কখনো কখনো বলছে বি ফ্ল্যাট, ফ্ল্যাটের চিহ্ন হচ্ছে একটা ছোট হাতের বি তলায় লিখে দেওয়া, আর হ্যাশ মানে হচ্ছে সার। এই যে বি ফ্ল্যাট অর্থাৎ বি এর থেকে কম, এর থেকে বেশি, বি এর থেকে, দ্যাট ইজ বি ফ্ল্যাট। এই একই মর্মে এই জি শার্পটা হচ্ছে এ ফ্ল্যাট, এফ শার্প হচ্ছে জি ফ্ল্যাট, ডি শার্প হচ্ছে ই ফ্ল্যাট, সেম। তাহলে এই যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক এবং ওয়েস্টার্ন মিউজিক এই দুটো কিন্তু একই, ওরা একদিক থেকে বলছে আমরা আর একদিক থেকে বলছি, আমরা বলছি রে এর সাপেক্ষে কোমল রেটাকে আর ওরা বলছে সি এর সাপেক্ষে সি শার্প। এইখানেই কনফিউশন, আর কিছু নয়, দুটো সবকটা নোট সেম, সবারই বারোটা করে স্বর আছে বা নোট আছে, সবারই ন্যাচারাল নোট আছে সাতটা, দ্যাট ইজ সারেগামা পাদানি বা সি ডি ই এফ জি এ বি, আর বিকৃত স্বর হচ্ছে দ্যাট ইজ সি শার্প ডি শার্প এফ শার্প জি শার্প অ্যান্ড বি ফ্ল্যাট অর এ শার্প, আমাদের ক্ষেত্র কোমল রে কোমল গা কোমল দা কোমল নি এবং করিমা। আশা করি ব্যাপারটা এই সম্পর্কে আমরা আরো কিছু যখন জানবো, আমরা যখন স্কেল করবো স্কেলের টোটাল ব্যাপারটা, তখন আমরা বুঝে যাব যে এক্স্যাক্টলি এটাকে আরো পরিষ্কার হয়ে যাবে এখানে ব্যাপারটা কি ঘটছে, তখন সেমিটোন দিয়ে দিয়ে যখন বোঝাবো তখন এটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। তার জন্য আপনারা যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে এই সমস্ত ইম্পর্টেন্ট ভিডিও টিউটোরিয়ালগুলো আপনারা পেতে পারেন, এবং শেয়ার করে দিন। এটা শুধুমাত্র যারা বাঁশি বাজায় তাদের জন্যই নয়, যে সমস্ত মানুষ মিউজিকের সাথে যুক্ত, যারা মিউজিক শুনতে পছন্দ করেন, জানতে আগ্রহী, তাদের প্রত্যেকের জন্যই এই টিউটোরিয়ালগুলো খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। বাকিটা আপনারা বিচার করবেন। সকলে ভালো থাকবেন, টাটা।